আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। আজকে রান্না করব ফুলকপি দিয়ে, মাছ দিয়ে। তো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, নিয়ে এখন হলুদ দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো হলুদ, হলুদটা হলুদ মরিচে যার স্বাদ মতো, আমি আমার যতটুকু খাই অতটুকুই দিচ্ছি। দিয়ে দিলাম মরিচ পরিমাণ মতো, এ প্রায় এক চামচের মতো হবে, এক দেড় চামচের মতো হবে। দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া, এটা হচ্ছে টালা ধনিয়া গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি এখন ভেজে নেব। এখানে আমি রসুন দিয়ে দিলাম, কুচা করা রসুন, বাটা ছিল না দেখে আমি রসুনটাকে কুচু করে দিলাম। তো সব কিছু মশলা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে মশলা যে অনেকে বেশি খায়, অনেকে কম মশলা খায়। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব হচ্ছে সরিষা। আজকে আমি সরিষা দিয়ে, মাছ দিয়ে, ফুলকপি দিয়ে রান্না করব। এখানে আমি দুই চামচ, এই চামচে দুই চামচ সরিষা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্না করব হচ্ছে আমি তেলাপিয়া মাছ দিয়ে। মাছগুলোকে আমি আগে ভেজে নিলাম, ভেজে উঠিয়ে রেখেছি। এখন আমি মশলাটা কষিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব। এই যে আমার ফুলকপি, শীতের সবজি দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো এইগুলোকে আমি ধুয়ে, কেটে বেছে ধুয়ে রেখেছি। দিয়ে দিলাম, এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মাছটা তো ভেজে রেখেছি, এটা হলে আমি উপর দিয়ে শুধু মাছগুলো দিয়ে দেব। এই যে মাছগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছি। এগুলোকে অনেকক্ষণ ভেজে নিলাম, এখন আমি এখানে গরম পানি দেব। এখানে ছোট সাইজের দুইটা ফুলকপি, এখন নতুন ফুলকপি বেরোছে ছোট ছোট, অত একটা বড় না, দামও অনেক। একটা ফুলকপি 50 টাকা করে, ছোট ছোট দুইটা নিলে 100 টাকা, সবজির প্রচুর দাম। তো একটু বলো ঘটক হলে আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি নামানোর আগে একটু কাঁচামরিচ আর টালা জিরে দিয়ে নামিয়ে নেব, নামিয়ে আমি দেখাবো। তো হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে মাছের তরকারি, ফুলকপি সরিষা বাটা আর মাছ তেলাপিয়া মাছ দিয়ে খুব সহজে বানিয়ে নিলাম। এটা খেতে অসম্ভব মজা, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন।